বিজেপিত বহুত অসন্তুষ্টি আছে। নিউজ 18ৰ সন্মুখত এই কথা স্বীকার স্বয়ং রাজ্যিক বিজেপির উপসভাপতি জয়ন্ত কুমার দাসর। বহু ক্ষেত্র বিজেপির নেতাকর্মীর মনত অসন্তুষ্টি আছে, যার বাবে দলের মজিয়াত বিতর্ক হয়েছে বলে কয় জয়ন্ত কুমার দাসে। আলোচনার মাজেরে এই অসন্তুষ্টি দূর করার পরামর্শ দিলে রাজ্যিক কমিটির শীর্ষ পদবীর নেতাগুলিয়ে। আমার দলটো বর্তমান আমার দল আর সরকার সুন্দরভাবে চলি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র নিশ্চিতভাবে কিছু আমার কার্যকর্তার অলমান মনত অশান্তি বা অসন্তোষ আছে, নোহা নহয়। কিন্তু আমি ভাবো যে সেইবিল আলোচনার মাজেরে নিষ্পত্তি করব পৰা যাব। জয়ন্ত কুমার দাসে বিজেপির দলীয় কর্মীর অসন্তুষ্টি মনু কষ্টর কথা কোৱাৰ পূর্বে গেরুয়া দলটোর বহু নেতাই সাজু হয়েছে বিজেপির পদত্যাগের বাবে। তিনবার চাই দল এরার সিদ্ধান্ত লৈছে অশোক শর্মায়। 9 আগস্টত বিজেপি ত্যাগ করব অশোক শর্মায়। কথা এটা ওলাইছে, সেইবিল চলি থাকিব, কিন্তু মোর কথাখিনি মই অহা 20 তারিখের পিছতে কম। বিজেপি দল ত্যাগ করব নাকি আপনি? তেনেকুৱা চিন্তা চর্চা চলি আছে। বিজেপি দল ত্যাগ করব নাকি আপনি? তেনেকুৱা চিন্তা চর্চা চলি আছে। বিজেপির পদত্যাগ করবলিয়া নেতার তালিকা দীঘলীয়া। নাম আছে সিপাঝার সমষ্টির তিনবারের বিধায়ক বিনন্দ শইকীয়া আর বৈঠালাংশুর প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি। প্রাক্তন কেন্দ্রীয় রাজ্যিক রেলমন্ত্রী রাজেন গুহার কথা চলিছে অজাপর হইতে। এই সকল নেতাকর্মী দল এরিলে বিজেপির বৃহৎ ক্ষতি হব বলে কয় উপসভাপতি জয়ন্ত কুমার দাসে। যিকোনো কার্যকর্তা যদি দল ত্যাগ করে নিশ্চিতভাবে দলের বাবে বেয়া, এটা ভাল নহয়, ভাল কথা হব নোৱাৰে। কারণ খং ক্ষোভ নিজের ঘরের মা দেউতাকর ওসরতো থাকে, নিজের ভাগ্যকার মারজতো থাকে, আর সেইবিলাক আলোচনার মাজেরে মীমাংসা হয়। কংগ্রেসের নেতৃত্ব বহমপুর সমষ্টির বাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপক যোগদান করাবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে। ইফালে বিজেপির বহু কেইজন নেতায় কংগ্রেসত যোগদান করার সিদ্ধান্ত লওয়ার উপরি আন একাংশই অজাপত যোগদানের বাবে করেছে আলোচনা। পুরনি কিছু সংখ্যক বিজেপি নেতায় অসম জনসংঘ নামেরে এটি নতুন দল খুলি ইন্ডিয়া এলায়েন্সের সঙ্গে মিত্রতা করবলৈ ইচ্ছা প্রকাশ করেছে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।